তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখানে সবাইকে পারফর্ম করতে হবে। পারফর্ম করতে না পারলে আসলে কেউ টিকতে পারবে না, এটা হলো সবচেয়ে বড়। পারফর্ম করে আসতে হবে জাতীয় দলে, বিসিবি বস নাজমুল হাসান পাপন এটাই বলে। টাইগার কোচেরও এক গুলি, বল হাতে নিতে হবে উইকেট, ব্যাট হাতে করতে হবে মাস্তানি। তবে প্রশ্ন, এমনই যদি হয় সমর ক্ষেত্রে কেন এই নীতির ব্যত্যয়? এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। ব্যাট হাতে কাটাতে পারলেন না রানের খরা, তবুও সৌম্য যেন হাতুড়ুর কাছে জামাই ষষ্ঠীর ইলিশ জোড়া। হুট করে ডাক পেলেন ইমার্জিং এশিয়া কাপ দলে, তাতেই স্পষ্ট হাতুড়ু চান পুরনো শিষ্যকে ফিরিয়ে আনতে। এশিয়া কাপ ও বিশ্বকাপ বিবেচনায় বেশ ভালোভাবেই আছেন সৌম্য সরকার। যদি ইমার্জিং এশিয়া কাপে বাজিমাত করতে পারেন সৌম্য, তবে আসন্ন এশিয়া কাপে দলে ডাক পাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ, কেননা চান্ডিগড় গুডবুকে এই ব্যাটার। এবার আরও এক প্রশ্ন, বিশ্বকাপ ও এশিয়া কাপ বিবেচনায় সৌম্য থাকলে তিনি খেলবেন কোন পজিশনে? ওপেনিং, অনডাউন নাকি তিনে? এই তিনটে স্লটেই যে ফিক্সড হয়ে গেছে। লিটন তামিম ওপেনিংয়ে শান্ত খেলতে পারেন তিনে, সৌম্যের সুযোগটা কোথায়? ব্যাক আপ ওপেনার হিসেবে সুযোগ আছে, কেউ ইনজুর্ড হলে খেলতে পারেন সৌম্য সরকার। তবে একটা জায়গায় সৌম্য একেবারে আলাদা, যেখানে আপাতত তার নেই কোনো প্রতিদ্বন্দ্বী, বল হাতে হতে পারেন কার্যকরী। একজন পেস বোলিং অলরাউন্ডারের যে ঘাটতি সেটাই ফুলফিল করতে পারেন সৌম্য সরকার। ১৯ বিশ্বকাপে যে রোলটা প্লে করেছেন সাইফুদ্দিন, এবার হাতুড়ু সৌম্যকে দিয়ে সেরে ফেলতে পারেন সেই কাজ। বল হাতে সৌম্য প্রমাণ করেছেন যখন যেভাবে সুযোগ পেয়েছেন, ৬১ ওডিআই ক্যারিয়ারে ১৮ ইনিংসে বল করেছেন, ১১ উইকেট তার দখলে, এটাকে কি মন্দ বলা চলে? পুরো ১০ ওভার বল করার সুযোগ কম পেয়েছেন। আরিফুদ্দিন নবীন, ৭১।